বৃহস্পতিবার সকালে পুরশুরা দামোদর নদের ওপর বড় বাঁধ তৈরিকে কেন্দ্র করে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। দলের একাংশের অভিযোগ, বাঁধ নির্মাণ কাজ সম্পর্কে প্রশাসনের তরফ থেকে তাদেরকে কিছুই জানানো হয়নি। এর জেরে বৃহস্পতিবার বন্ধ থাকে বাঁধ নির্মাণের কাজ। পাশাপাশি বাঁধ নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে শাসক দলেরই একাংশের বিরুদ্ধে। প্রসঙ্গগত পুরশুরা ব্লক এলাকার বোরো চাষিদের চাষের জলের সুবিধার্থে হেতমপুর গ্রামে দামোদর নদের ওপর একটি বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয় হুগলি জেলা পরিষদ। এই বাঁধের ফলে চাষের জল পেয়ে উপকৃত হবেন পুরশুরা ব্লকের চিলাডিঙ্গা, শ্যামপুর ও শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের চাষিরা। শেষমেশ শাসক দলের দ্বন্দ্ব কাটিয়ে কবে বাঁধ নির্মাণের কাজ শেষ হবে সেই অপেক্ষাতেই দিন গুনছেন চাষিরা। স্থানীয় তৃণমূল কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে দলের জেলা নেতৃত্বরা। নিয়ে বলতে বড় বাঁধ বাঁধা হচ্ছে ওখানে, ওই আমাদের দামোদরের উপরে। তো সেই কাজটা মানে কবে থেকে কী শুরু হবে বা কী তার শিডিউল আমাদেরও জানা নেই, ঠিক আছে? মানুষ আমাদেরকেও মানে ফোন করে এ করছে যে এটা কী ব্যাপার, কী দ্বারা কীভাবে হচ্ছে আমরাও বলতে পারছি না। যার জন্য আমি ওখানেও গিয়েছিলাম আজকে, আজকে ওখানে প্রচুর মানুষ মানে প্রায় শতিনেক পুরুষ মহিলা করে মানুষ জড়ো হয়েছিল, যে তারা মানে আমাদের উপরেও মানে মানে অ্যাটাক করছে যে আপনারা জানেন আমাদেরকে না জানিয়ে আমাদেরকে অন্ধকারে রেখে কাজ হচ্ছে, কিন্তু অলরেডি আমরা জানি না এখনো পর্যন্ত। তাই আমরা আজকে ডেকেছি যে কাজ করে এজেন্সি যে তাকেও ডেকেছি, বা আমাদের বিডিও সাহেব জানেন কি না সেটাও আমরা জানবো, আজকে কথা বলবো, দেখি কি হয়। মানুষজন মানে বিক্ষোভ দেখাচ্ছে, তো তাদেরকে আমরা শান্ত থাকতে বলেছি, কি ডিটেলস কি ব্যাপার সেটা জেনে বুঝে তাদেরকে বলবো। সেইগুলো তো মানে মানুষ বিক্ষুব্ধ হয়েছে, তো সেটা কতটা কি হয়েছে আমি এখনো পর্যন্ত জানিনি, ওটা আমি খোঁজ নিয়ে দেখব কি করা যায় না করা যায়। না না, কর্মী কারা আছে আমি ঠিক এখন বলতে পারছি না, দলীয় কর্মী কারা আছে, তো কর্মী বলে কথা নাই, সবাই মানে পাবলিক এলাকার মানুষ, তারা তো জানতে বুঝতে চাইবে যে কাজটা কী হওয়ার প্রয়োজন, কী হতে হওয়ার মানে শিডিউল আছে আর কী হচ্ছে। যদি মানে উল্টোপাল্টা হয় মানুষ তো বিরক্ত হবেই, সেটা একটু মানুষকে জানিয়ে বুঝিয়ে করার দরকার ছিল। এগুলো আমাদের প্রশাসনের ফল্ট আছে। খবর দেখতে পাচ্ছি, ডিটেলিং পাচ্ছি না, ডিটেলিং পেলে জানাবো। হ্যাঁ, আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে বলেছি, ওখানে খবর এসছে, খবরটা যথাযথ জানার জন্য বলেছি ওখানে কি বিষয় আছে, এটা আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার স্যার জানেন, ঠিক আছে, উনি বলবেন আর কি। আর আমরা খবরটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে খবরটা নেবো। ওনাকে বলেছি, একটা খবর শুনেছি যে কাজে মানে ইরিগেশনের কাজে একটু ডিস্টার্ব হচ্ছে, তো সেটা উনি জেনে আমাকে জানালে তখন বলুন। ঠিক আছে, থ্যাংক ইউ।